আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অনেকের কাছে একটা আতঙ্কের নাম এবং তারা যথাসম্ভব এটা এড়িয়ে চলার চেষ্টা করে আসলে এর কিছু কারণও আছে কারণ হলো অনেকে আগ্রহ নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অনেকগুলো বই থেকে মুখস্থ করে কিন্তু হয় কি পরীক্ষার হলে গিয়ে দেখা যাচ্ছে তারা ঠিকমতো কমন পায় না এর জন্য তারা হতাশায় ভুগে আসলে এখানে একটা সিস্টেমে পড়ার দরকার আছে শুধু হয়তো পরিশ্রম করলেই হবে না একটু সিস্টেমে আগাইতে হবে সিস্টেমটা কি দেখো আমাদের যে প্রেপজিশন আসে এইখানে আমাদের তিনটে বিষয় আবার খেয়াল রাখতে হয় সবই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন আসে বিষয়টা কিন্তু এমন না কিছু আসলে অ্যাকর্ডিং টু রুলস মানে নিয়ম অনুযায়ী যে এরকম হলে এরকম আসে আবার কিছু আসে অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুযায়ী মানে অর্থ মেলানোর জন্য এটা দিতে হয় সুতরাং আমরা যে বই থেকে অনেক বইতে আসে না পাঁচশো ছয়শো সাতশো করে অ্যাপ্রোপ্রিয়েট প্রে আছে যেমন আমরা মুখস্থ করি যে অ্যাভয়েড বাই মানে মেনে চলা অ্যাডজাসেন টু মানে সংলগ্ন এইভাবে মুখস্থ করি সবসময় কিন্তু মুখস্থ থেকে আসে না তো চলো আর বেশি অহেত কথা না বলে আমরা আলোচনা শুরু করি তাহলে প্রেপোজিশন সহজে পারার জন্য আমাদের তিনভাবে শিখতে হবে একটা হল অ্যাকর্ডিং টু মিনিং অর্থ জানতে হবে কিছু রুলস জানতে হবে এবং অ্যাপ্রোপারেট প্রেপোজিশন কিছু মুখস্থ করতে হবে তা প্রথমে আমরা মিনিং আলোচনা করব দেখো বলছে কিছু কিছু প্রেপোজিশন এমন থাকে যেগুলো কোনো নিয়ম মানে না মানে কোনো নিয়ম টিয়ম কিছু নাই শুধু বাক্যের অর্থ মেলানোর জন্যই হয়তো অর্থটা মেলানোর জন্যই যেখানে যে প্রেপোজিশন দরকার সেটাই দিতে হয় এজন্য বিভিন্ন প্রিপোজিশনের অর্থ জানলেই পারা যায় এই জন্য আমরা এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রেপজিশনের অর্থ দিয়েছি দেখো এই অর্থগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে হ্যাঁ জানতে হবে যেমন অ্যাবাউট মানে কিন্তু প্রায় আবার অ্যাবাউট মানে সম্পর্কে ঠিক আছে বিভিন্ন সংখ্যার আগে অ্যাবাউট বসে মানে প্রায় বোঝাতে আবার অ্যাবাউট মানে সম্পর্কে কারো সম্পর্কে কোনো কিছু সম্পর্কে তারপর সে এগেনস্ট মানে হলো বিরুদ্ধে কারোর বিরুদ্ধে বোঝাতে অ্যামাং মানে হলো অনেকের মধ্যে এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো আবার আফটার মানে পরে আমরা জানি অ্যালং অ্যালং মানে বরাবর কোন রাস্তা বা নদী বরাবর বোঝাতে অ্যালং বসে বাই মানে হলো দ্বারা কারো দ্বারা দেয়া কর্তৃক এই দ্বারা বোঝাইতে বাই বসে আবার পাশে বোঝাতে অনেক সময় বাই বসে বিটুইন মানে দুইজনের মধ্যে আমরা জানি বিয়ন্ড মানে সীমানার বাইরে মানে কোনো কিছুর বাইরে চিন্তার বাইরে সীমানার বাইরে এরকম বাইরে বোঝাইতে কি বসে বিয়ন্ড বসে ফর মানে জন্য এটা অনেক ব্যবহৃত হয় ফর মানে জন্য অন মানে উপরে অফ মানে হলো এর কোনো কিছুর বোঝাইতে অফ বসে ওভার মানে উপর দিয়ে বিফোর মানে আগে বা সামনে তারপর দেখো ফ্রম মানে হলো থেকে কোন জায়গা থেকে শুরু হয়েছে এরকম বোঝাইতে ফ্রম বসে আর টু মানে কোন দিকে বা কার প্রতি যাবে সেটা হলো টু দিকে থ্রু কিন্তু থ্রো না এটা হলো থ্রু থ্রু মানে মধ্য দিয়ে কোনো কিছুর মধ্য দিয়ে কোনো স্থানের মধ্য দিয়ে বোঝাই দিলে থ্রু বসে আপ মানে উপরের দিকে উইথ মানে হলো সাথে অথবা নিয়ে উইদাউট মানে ছাড়া ইন মানে মধ্যে উইদিন মানে সময়ের মধ্যে আপ টু মানে পর্যন্ত মানে সর্বোচ্চ কোন পর্যন্ত সেটা হলো আপ টু ওকে তারপর লাইক দেখো লাইক আমরা জানি একটা লাইক মানে কিন্তু আছে পছন্দ করা সেটা হলো ভাব কিন্তু আবার লাইক মানে আছে মতো বা সাদৃশ্য সেই লাইকটা কিন্তু আবার প্রেপোজিশন তারপর অ্যারাউন্ড মানে চারিদিকে আন্ডার মানে নিচে আর অ্যাক্রোস মানে ব্যাপিয়া বা সমগ্র তো এইগুলো আমরা অনেকে জানি তারপরে আমরা আরেকবার একটু দেখিয়ে নেব যাতে আমরা অর্থ অনুযায়ী এগুলো বসাইতে পারি ঠিক আছে এক দুইবার দেখলে আশা করে তুমি এটা পারবে তো এইগুলো ছিল অর্থ অনুযায়ী কোথায় কোনটা বসাবো অর্থ জানলে আশা করি আমরা বসাতে পারবো এরপর আমরা যাব নাম্বার টু অ্যাকর্ডিং টু রুলস মানে কি কি নিয়ম অনুযায়ী আমরা প্রেপজিশন ব্যবহার করব ঠিক আছে এই যে প্রেপজিশনের কিছু রুলস আছে যেগুলো জানলে প্রেপজিশন সহজে পারা যায় শুধু রুলস জানলে হবে না সবই জানতে হবে আমাদের তো রুলস কী কী দেখো আমরা এক এক করে শিখতেছি প্রথমে অ্যাট অ্যাট হলো একটা দিনের বিভিন্ন সময়ের পূর্বে বসে বা ছোট স্থানের পূর্বে অ্যাড বসে তাহলে অ্যাটের স্থান হলো প্রধানত দুইটা একটা ছোট স্থান কোন একক একটা স্থান একটা স্থান মানে ছোটো স্থানের পূর্বে অ্যাড বসে এবং একটা দিনের বিভিন্ন সময় একটা দিনের বিভিন্ন সময় মানে কি একটা দিনের ভিতরে মানে সকাল দশটা বারোটা একটা ছয়টা নয়টা এই যে বিভিন্ন সময় আছে ছোট ছোট একটা দিনের যত সময় আছে সবার আগে কী বাড়বে অ্যাড বাড়বে ঠিক আছে এখানে একটা ব্যতিক্রম আছে দেখো উদাহরণ দেওয়া আছে অ্যাট টেন পি এম অ্যাট নাইট অ্যাট ডন হ্যাঁ ডন মানে হলো উষা বা ভোর এরকম একটা দিনে চব্বিশটা ঘন্টার যতগুলো ভাগ করা যায় সেই প্রত্যেকটা সময়ের আগে অ্যাড বসে কিন্তু এই যে সকাল বিকাল সন্ধ্যা এই তিনটে সময়ের আগে আবার ইন বসে খেয়াল রাখবো আমরা তাহলে সকাল বিকাল সন্ধ্যা এদের আগে ইন বসে এটা বাদে একটা দিনের চব্বিশ ঘন্টাটা দিনের যত সময় আছে যত ওয়াক্ত আছে সবার আগে অ্যাড বসে আশা করি বুঝতে পেরেছ তারপরে ওয়ান একটা দিন একটা তারিখ বা একটা দিবস দেখো একটা দিনও কিন্তু চব্বিশ ঘন্টা তারিখও কিন্তু চব্বিশ ঘন্টায় হয় একটা দিবসও চব্বিশ ঘন্টার মানে চব্বিশ ঘন্টার একটা সমস্ত দিন যদি হয় তার আগে ওয়ান বসে সমস্ত দিন দেখো ওয়ান টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একটা দিন ওয়ান ফ্রাইডে ফ্রাইডে একটা দিন ওয়ান হলিডে মানে একটা হলিডে চব্বিশ ঘন্টার একটা দিন এরকম একটা দিবস বার তারিখ এদের আগে কী বসে ওয়ান বসে তাহলে ছোট সময়ের আগে অ্যাট একটা দিনের আগে বসবে ওয়ান আর এর সাইতে বড়ো যে সময় আছে তার মাস বছর ঋতু হ্যাঁ অথবা সাল আছে না সাল আছে না এদের আগে ইন বসে দেখো ইন জানুয়ারি ইন নাইনটিন নাইনটি ইন উইন্টার তাহলে ছোট সময়ের আগে অ্যাট একটা দিনের আগে অন এবং এর সাথে বড় সময়ের আগে ইন বসে আশা করি বুঝতে পেরেছ তারপরে টু কোথায় ব্যবহার হয় কোনো জায়গায় যাওয়া মানে তুমি কোন জায়গায় যাচ্ছ তোমার ডেস্টিনেশন যেটা যেটা তোমার গন্তব্য তার আগে বসে টু বসে এখানে আমরা বলে দিয়েছি হোম অ্যাব্রোড হেয়ার দেয়ার এগুলোর আগে কখনও টু কিন্তু বসে না হ্যাঁ এই যে হোমের আগে টু বসে না আমরা জানি অ্যাব্রোডের আগেও টু বসে না অ্যাব্রোড মানে বিদেশ এই চারটে জায়গা বাদে যে কোনো জায়গায় গেলে তার আগে কী বসে টু বসে ওকে আর এর প্রায় সমর্থক জিনিস সেটা হলো টু ওয়ার্ডস হ্যাঁ টুয়ার্ডস মানে দিকে মানে কোনো নির্দিষ্ট ওই জায়গায় না মানে ওই দিকেই যাচ্ছে টু হলো জাস্ট ওই গন্তব্যেই যাচ্ছে মনে করো তুমি স্কুলে যাচ্ছ এটা টু স্কুল কিন্তু স্কুলে যাচ্ছ না বাট স্কুলের দিকে কোনো কাজে যাচ্ছ এটা টু ওয়ার্ডস বসে ওকে তারপরে বাই বায়ের অর্থটা আমরা একটু বোঝার চেষ্টা করি বাই মানে হলো দ্বারা হ্যাঁ মানে কিসের দ্বারা কাজটা করা হয়েছে আবার বাই মানে কিন্তু পাশে হ্যাঁ হি বা স্যাট বাই বাইমি সে আমার পাশে বসেছিল তারপরে কীভাবে বোঝাতে মানে ভ্রমণের মাধ্যম যে কীভাবে ভ্রমণ করে সেই ভ্রমণের মাধ্যম বোঝাতেও বাই বসে যেমন বাই বাস বাই ট্রেন ওকে তাহলে যে কোনো মাধ্যমে তুমি যদি ভ্রমণ করো তখন সেই যানবাহনের আগেও কিন্তু বায়ু বসবে তাহলে বাই বসা হলে দ্বারা বোঝাইতে পাশে বোঝাইতে এবং ভ্রমণের মাধ্যম বোঝাইতে কিন্তু এখানে একটা উদাহরণ আছে কি ব্যতিক্রম আছে কেউ পায়ে হেঁটে যায় যে ফুট ফুট মানে পায়ের পাতা কেউ যদি পায়ে হেঁটে যায় তখন হলো ওয়ান ফুট ওয়ান ফুট মানে পায়ে হেঁটে যাওয়া এটা কিন্তু ব্যতিক্রম ওকে তারপরে আমরা দেখতে পাচ্ছি ফর ফর মানে হলো জন্য আমরা জানি তাহলে জন্য বোঝাইতে ফর ব্যবহার হয় আবার নির্দিষ্ট সময়ের আগে ফর বসে নির্দিষ্ট সময় মানে কি যে দুই দিন পাঁচ দিন এক মিনিট পাঁচ মিনিট দশ মিনিট তিরিশ মিনিট দুই ঘন্টা পাঁচ ঘন্টা এরকম যে ফিক্সড কিছু টাইম আছে এই সময়ের আগে ফর বসে যেমন উদাহরণ দিয়েছি দেখো রিড ফর থার্টি মিনিটস তিরিশ মিনিট পড়ো ওকে এরপরে আছে হলো আট নম্বর এখানে আছে অ্যাজ অ্যাজ মানে হলো হিসাবে অ্যাজ মানে হিসাবে হ্যাঁ অ্যাজও কিন্তু প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয় আর একটা অ্যাজ আছে সেটা মানে যেহেতু ওটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় অ্যাজ বানাল হিসাবে যেমন আমরা ব্যবহার করি নন অ্যাজ রিগার্ডেড অ্যাজ ট্রিটেড অ্যাজ মানে কি হিসাবে বিবেচনা করা হয় বা নন অ্যাজ কি হিসাবে পরিচিত হ্যাঁ এক্ষেত্রে আমাদের অ্যাজ বসে এরপরে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ একটা বৃত্ত এর উপরে আছে ওয়ান মানে লেগে আছে এটা ওয়ান আর আছে উপরে এটা হলো অ্যাভাব আর একটা তো উপর দিয়ে গতিশীল এটা হলো ওভার এখানে ব্যাখ্যা দেওয়া আছে তাহলে কি কোনো কিছুর উপর দিয়ে যদি কেউ চলে যায় সেটা হলো ওভার যেমন নদীর উপরে একটা ব্রিজ চলে গেছে ঠিক আছে সেটা হলো ওভার হয় আবার কোনো কিছুর উপরে লেগে গেছে বই খাতা ব্যাগ আমাদের যে টেবিলের উপরে থাকে এটা হলো ওয়ান কিন্তু উপরে আসে কিন্তু মাঝখানে স্পেস আসে যেমন তোমার মাথার উপরে ছাদটা আসে হ্যাঁ এটা কিন্তু অ্যাভাব কারণ গতিশীলও না আবার তোমার মাথার উপর লেগেও নাই এটা হলো অ্যাবাভ ঠিক আছে একইভাবে নিচে যদি থাকে নিচে যদি এরকম লেগে থাকে এটা হলো বিলো কিন্তু কোনো কিছু নিচে স্পেস আছে মানে লেগে নাই। নিচে এটা হলো আন্ডার ওকে তুমি গাছের নিচে বসে আছো আন্ডার এ ট্রি নট বিলো এ ট্রি ওকে আরেকটা আছে ডাউন দেখো ডাউন মানে হলো যদি ক্রমাগত নিচের দিকে যায় মানে আগে উপরে ছিল ক্রমাগত নিষের দিকে যাচ্ছে এরকম বোঝা ডাউন হয় যেমন সিট ডাউন মানে তুমি দাঁড়িয়েছিলে সিট ডাউন মানে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছ গো ডাউন কোনো কিছু হল আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে হ্যাঁ একইভাবে এর বিপরীত হলো আপ আপ মানে ক্রমাগত উপরের দিকে যাচ্ছে দেখো এই চারটের মানে কিন্তু উপরে ওয়ান মানে উপরে লেগে আসে অ্যাবাব মানে উপরেই মানে একটা ফাঁকা জায়গা নিয়ে আছে আর ওভার মানে উপরে দিয়ে গতিশীলভাবে আছে আর আপ মানে হলো নিচ থেকে উপরে দিকে যাবে যেমন স্ট্যান্ড আপ তুমি বসেছিলে স্ট্যান্ড আপ আস্তে আস্তে উপরে দিকে যাচ্ছ কোনো কিছু দাম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে গোয়িং আপ রাইজিং আপ ওকে তো এই হলো আমাদের অবস্থা এরপর আমরা আর দেখব ইন ইনটা হলো কোনো স্থানে মানে কোনো স্থানের আগে বা কোনো কিছুর ভিতরে কোন আবদ্ধ স্থানের ভিতরে বোঝাইতে ইন বসে যেমন ইন দ্য রুম ইন দ্য ক্লাসরুম ইন আওয়ার কান্ট্রি ইন আওয়ার ভিলেজ কোনো কিছুর ভিতরে আবার খোলামেলা বড় জায়গা হলো তার আগে ইন বসে যেমন ইন দ্য ফিল্ড ইন দ্য গার্ডেন ওকে মানে কোনো স্থানে বা কোনো কিছুর ভিতরে বোঝাইতে ইন বসে আর টু হলো বাইরে থেকে যদি ভিতরে যাওয়া বোঝায় যেমন গো ইন টু কাম ইনটু মানে বাইরে থেকে ভিতরে দেখো চিত্র দেখো বাইরে থেকে ভিতরে যদি যায় সেই ক্ষেত্রে হবে আর আগে থেকে ভিতরে যদি থাকে সেটা হলো ইন আর কেউ যদি বাইরে থেকে ভিতরে গিয়ে মানে অতিক্রম করে আবার বেরিয়ে যায় সেটা হলো থ্রু সেটার মানেটা কি মনে করো তুমি এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছ মাঝখানে অন্য একটা জেলার উপর দিয়ে চলে যাচ্ছ মাঝখানে যে জেলার উপর দিয়ে যাচ্ছ এটা হলো থ্রু ওইটার মধ্য দিয়ে ঠিক আছে মেঘের পানি সমুদ্রে যায় কি দিয়ে আমাদের নদীর মধ্য দিয়ে তাহলে থ্রু আওয়ার রিভার্স ঠিক আছে মানে ভায়া যেটা যেটা ভায়া হয়ে যায় সেটাকে বলে থ্রু ওকে এরপর আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম আলোচনা করব সেটা হলো বারো নম্বর নিয়মটা এটা আমাদের পরীক্ষায় অনেক আসে নিয়মটা হলো কি যে কোনো একটা বা দুটো শব্দের আগে যদি আর্টিকেল এ এন দিয়ে থাকে এরপরে অফ বসে মোস্ট অব দ্য ক্ষেত্রে দেখবে এটা হয় হ্যাঁ যেমন দেখো দ্য নেম অফ দ্য সাম অফ এ লট অফ এ নাম্বার অফ তাহলে নিয়মটা কি কোনো ওয়ার্ডের পূর্বে এ এন দি থাকলে তারপরে অফ বসে তোমরা দেখবে এই নিয়মটা অনেক আসে অনেক আসে হ্যাঁ তুমি বলতে পারো দ্য ইম্পর্টেন্স অফ মানে একটা দুটো তিনটে শব্দের আগে যদি আর্টিকেল থাকে একটা দুটো তিনটে শব্দের আগে যদি আর্টিকেল থাকে পরে কি বসে অফ বসে এই নিয়মটা মিলিয়ে দেখো কতবার এসেছে পরীক্ষায় ওকে তারপর তেরো নম্বর আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যালং একটু আগে বললাম বরাবর কোনো রাস্তা বা নদী পার বরাবর যদি যাওয়া বোঝায় সেটা হলে অ্যালং বসে আর অ্যাক্রোস অ্যাক্রোস মানে ব্যাপী আর সমগ্র অঞ্চল জুড়ে যেমন অ্যাক্রোস দ্য ওয়ার্ল্ড ওকে সারা বিশ্বব্যাপী অ্যাক্রোস আর অ্যারাউন্ড অনেকটা একই রকমই হয় পরে ষোলো নম্বরে আমরা চলে যাচ্ছি দেখো লিখেছি টু প্লাস ভি এর মানে কি গ্যাপের পরে যদি ভি থাকে আমাদের কিন্তু এটা প্রেপজিশন তাই না এখন একটা গ্যাপ দিয়ে পর দেখলে একটা ভারবে প্রেজেন্ট ফর্ম আসে ঠিক আছে তাহলে এর আগে অবশ্যই টু হবে কারণ আমরা জানি টু এর পরে ভারবের বেস ফর্ম বসে তাহলে যদি পজিশনে গ্যাপের পরে ভি ওয়ান থাকে সেখানে কি হবে টু হবে আশা করি আমরা বুঝতে পেরেছি তো এতক্ষণ যা শিখছিলাম এইগুলো ছিল হলো অ্যাকর্ডিং টু রুলস আমরা বিভিন্ন রুলস শিখলাম এখন শিখব অ্যাপ্রোপ্রিয়েট প্রে তোমরা জেনে অবাক হবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আমরা কিন্তু বই থেকে অনেকগুলো মুখস্থ করি কিন্তু আমি দেখো এখানে তোমাদের সহজে মুখস্থ করার জন্য বেশ কিছু টেকনিক অবলম্বন করিয়েছি যেটা তোমরা দেখলে সহজে বুঝতে পারবে তো চলো একটু আলোচনা করি বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলতে বোঝায় কিছু কিছু ওয়ার্ডের সাথে সব সময় একই ধরনের প্রেপোজিশন বসে এবং নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করে মানে ওই ওয়ার্ডের সাথে ওই প্রেপোজিশন বসে একটা অর্থ হয় আর এগুলো মুখস্থ করতে হয় এখানে কিন্তু কোনো নিয়ম নাই যেমন দেখো অ্যাবাইড বাই মানে মান্য করা এই অ্যাবাইডের পরে বাই বসে সব সময় অ্যাবাইড হলেই বাই বসে আবার ডিজায়ার ফর মানে হল আশা করা ঠিক আছে ডিজায়ারের পরে ফরই বসে একইভাবে লিমিটেড টু মানে সীমাবদ্ধ লিমিটেডের পরে টুই বসবে অন্য প্রেপজিশন বসে না ঠিক আছে এই হলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট তো এইগুলো মুখস্থ করতে হবে এখন এখানে মুখস্থ করার জন্য আমি বেশ কিছু তোমাদের টেকনিক নিয়ে আলোচনা করবো সেটাকে দেখো এই যে মুখস্থ করার কিছু টেকনিক কি বলেছি যতগুলো শব্দ দ্বারা আশা করা বোঝাবে সবার পরে ফর বসে তাহলে আমরা এটা মনে রাখবো আশা করা বোঝালে ফর কেন মনে রাখবো এইভাবে দেখো আমরা আশা করি কোনো কিছু জোর নই তাই না এই জন্য আশার পর কী বসবে ফর তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা টেকনিক মনে রাখবো আশা করা বোঝাইলে ফর বসে এবং ডিজায়ার মানে আশা করা ক্রেপ মানে আশা করা ইয়ার্ন মানে আশা করা লং ফর এমনি লং মানে কিন্তু আসলে লং লম্বা আবার লং ফর মানে হলে আকাঙ্ক্ষা করা বা আশা করা লাস্ট ফর হোপ ফর তাহলে এদের সবার পরে কি বাড়বে ফর বাড়বে আশা করা বোঝাইলে একইভাবে দেখো রাগান্বিত বোঝালে হ্যাঁ যতগুলো শব্দ দ্বারা রাগান্বিত বোঝায় তাদের পরে উইথ অথবা অ্যাড বসে রাগান্বিতর পরে যদি একটা ব্যক্তি হয় তাহলে ব্যক্তির সাথে বসে উইথ আর যদি অব্যক্তি হয় তাহলে অ্যাড হ্যাঁ ঠিক আছে অ্যাংরি ড্যাশ মনে করো আছে আই এম অ্যাংরি ড্যাশ ইউ অ্যাংরির পরে কী আছে ইউ ইউ ব্যক্তি তাহলে হবে অ্যাংরি উইথ ইউ কিন্তু মনে করো বললাম যে আই এম অ্যাংরি ড্যাশ ইওর বিহেভিয়ার তোমার আচরণের পরে আমি অসন্তুষ্ট বা রাগান্বিত তখন কী হবে অ্যাট হবে তার অ্যাংরি মানে রাগান্বিত অ্যানয়েড মানেও কিন্তু রাগান্বিত ভেক্সড মানেও রাগান্বিত তাহলে রাগান্বিত হলে কী হলো উইথ অথবা অ্যাড ঠিক আছে একই রকম মার্কটা আছে সেটা আমি একটু দেখে আসি সেটা হলো সন্তুষ্ট আর অসন্তুষ্ট আল্লাহ দুনিয়ার যতগুলো শব্দ আছে যাদের মানে সন্তুষ্ট বা খুশি এবং অসন্তুষ্ট সবার পরে ওই উইথ বা অ্যাড বলবে আগের মতোই ব্যক্তি হলে উইথ অব্যক্তি হলে অ্যাড যেমন দেখো স্যাটিসফাইড মানে কিন্তু সন্তুষ্ট প্লিজড মানে সন্তুষ্ট ডিলাইটেড মানে আনন্দিত বা সন্তুষ্ট কন্টেন্টেড হ্যাপি গ্লাড সব মানে সন্তুষ্ট এই সন্তুষ্ট হলেও কিন্তু উইথ এবং অ্যাড আবার ডিসস্যাটিসফাইড ডিসপ্লিসড কন্টেন্টেড ডিসগাস্টেড এই সব মানে হলে অসন্তুষ্ট এদের পরে হবে উইথ বা অ্যাড মানে ব্যক্তি হলে উইথ আর অব্যক্তিবাচক হলে অ্যাট তাহলে দেখো দুই কথা আমাদের কতগুলো হয়ে গেল তাই না এরপর দেখছি বিরত থাকা দেখো বিরত থাকা মানে কোনো কাজ থেকে দূরে থাকা তাই না কাজ থেকে মানে ফ্রম ঠিক আছে না দেখো এই বিরত হলে ফ্রম বসে যেমন অ্যাবস্টেইন ফ্রম এই দুটো পরীক্ষায় অনেক আসে অ্যাবস্টেইন ফ্রম আর রিফ্রেন ফ্রম মানে বিরত থাকা বিরত আমরা কেমনে থাকি কোনো কিছু থেকে বিরত থাকে তাই না থেকে ইংরেজি কি ফ্রম এজন্য অ্যাবস্টেন্ট ফ্রম রিফ্রেন ফ্রম আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো আরেকটা আছে উপকার বা ক্ষতিকর হ্যাঁ পৃথিবীতে যত কিছু যতগুলো শব্দ আছে যাদের মানে উপকারী বা ক্ষতিকর বোঝায় সবার পরে টু অথবা ফর বসে টু অথবা ফর বসে টু দিলেও হয় ফর দিলেও হয় এই যে এসেন্সিয়াল ইউজফুল হেল্পফুল তারপরে বেনিফিশিয়াল নেসেসারি হার্মফুল এগুলো সব মানে ক্ষতিকর হ্যাঁ প্রিজুডিশিয়াল ফ্যাটাল ভিসিয়াল ডেট্রিমেন্টাল ইঞ্জুরিয়া সব মানে হলো ক্ষতিকর তো এদের পরে টু অথবা ফর বসে ঠিক আছে তারপরে আছে হলো খালি বা বঞ্চিত বোঝাইলে হ্যাঁ মানে কোনো কিছু খালি বঞ্চিত শূন্য এরকম বোঝাইলে পরে কি বসে অব বসে আমরা এগুলো মুখস্থ করে ফেলবো ডেপ্রাইভড মানে বঞ্চিত ডেস্টিটিউট মানে নিঃস্ব এমটি মানে খালি বিয়ার মানে খালি ভয়েড মানে খালি এই খালি বঞ্চিত শূন্য এগুলো বোঝাইলে কি বসে অফ বসে ঠিক আছে পরের দেখো উত্তর দেওয়া বা সাড়া দেওয়া হলে কি হবে টু বসে আমরা কিন্তু প্রশ্নের উপরে লিখি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার ওইখানে কিন্তু লিখছি অ্যান্সার টু মানে উত্তর দিলে পরে কীভাবে টু বসে তাহলে রিপ্লাইয়ের পরে টু বাড়বে রেসপন্ডের পরেও টু বাড়বে ইনফর্মের পরেও কী বাড়বে টু বসবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা একটু দেখি হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস সেটা হলো সতর্ক এবং অসতর্ক সতর্ক এবং অসতর্ক যদি বোঝায় এরপরে কী বাড়বে অব বাড়বে সতর্ক অসতর্ক ওকে কি সতর্ক বোঝাইলেও অফ অসতর্ক বোঝাইলেও অফ কেয়ারফুল অ্যাওয়ার অ্যাওয়ারনেস অ্যালার্ট কনসাস আনঅওয়ার ভিজিল্যান্ট এই সবগুলো মানে হলো সতর্ক বা অসতর্ক হইলে পরে কী বাড়বে অফ বাড়বে ঠিক আছে তো এইভাবে আমরা দেখে নেব ইনশাআল্লাহ এই যে দেখো আরও আছে দায়ী পরে টু এবং ফর আমরা এগুলোটা দেখে নেব ইনশাআল্লাহ এই যে নির্ভর করা বোঝাইলে ওয়ান বসে কারণ আমরা নির্ভর কোনো কিছুর উপরে বা কোনো ব্যক্তির উপরেই আমরা নির্ভর করি এই জন্য এই যে ওয়ান বসবে একেবারে দক্ষ হলে অ্যাড বাই ইন বসে ঠিক আছে তারপরে দেখো সাদৃশ্য হলে টু সাদৃশ্য বা বৈসাদৃশ্য মানে মিল আর অমিল হইলে দেবার কি বসবে টু বসবে তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে নিতে পারো বা যদি পিডিএফ দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারো আমি ইনশাল্লাহ পিডিএফটা দিয়ে দেবো এরপরে আমরা দেখব কিছু কনফিউজিং প্রেপোজিশন ঠিক আছে মানে একই ওয়ার্ডের পরে ভিন্ন ভিন্ন অর্থ বোঝানোর জন্য ভিন্ন ভিন্ন প্রেপোজিশন বসে কিছু দেখো এই যে লুক অ্যাট মানে হলো তাকানো লুক অ্যাট মানে তাকানো কিন্তু যদি খোঁজা অর্থ বোঝায় তাহলে হবে কি লুক ফর লুক ফর মানে খোঁজা কিন্তু যদি দেখাশোনা করা যত্ন নেওয়া বোঝায় তাহলে লুক আফটার আর এটা অনেক গুরুত্বপূর্ণ সেটা হলো লুক ডাউন আপন মানে কি ঘৃণা করা লুক ডাউন আপন মানে হলো ঘৃণা করা তাহলে দেখো ওই প্যাসেজে কি অর্থে ব্যবহার করেছে তারপর ভিড়তে করে লোকের পরে বিভিন্ন পেরে বসে একইভাবে আমরা দেখব যে রান আউট রান আউট মানে হল শেষ হয়ে যাওয়া কোনো কিছু শেষ হয়ে গেছে কলম শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা বলি কি মাই পেন হ্যাজ রান আউট হ্যাঁ রান আউট মানে শেষ হওয়া কিন্তু রান ওভার মানে চাপা দেওয়া এই যে গাড়ি ঘোড়া চাপা দেয় না এটার ইংরেজি হলো রান ওভার আর যদি দৌড়ে পালাই যেমন চোর দৌড়ে পালাই বা কেউ অপরাধে দৌড়ে পালায় তখন হলো রান অ্যাওয়ে দৌড়ে পালানো ঠিক আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি ডাই অফ রোগে মারা মানে কেউ মারা গেছে কিভাবে মারা গেছে ডায়ের পরে যে রোগের কথাটা থাকে তখন হবে হলো ডাই অফ কিন্তু কেউ যদি দেশ ভাষা জাতি ইত্যাদির জন্য মানে মহৎ কাজে জীবন উৎসর্গ করে তখন বসা হলো ডাই ফর ওকে কিন্তু কেউ মারা গেছে মানে কোনো কারণ বসত কিরকম কারণ মানে না খেয়ে খেয়ে মারা গেছে বেশি খেয়ে মারা গেছে ভুগতে ভুগতে মারা গেছে এরকম হইলে তখন বসা হলো ডাই ফ্রম আর যদি কেউ হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট বা সুইসাইডে মারা যায় তখন হলো ডাই বাই আর ডায়ের পরে ইন্দেব কখন এই ডায়ের পরে যদি কোন স্থান থাকে শাল থাকে অথবা শান্তিতে মারা গেছে ডাইড ইন পিস তোমরা এরা বলো না রেস্ট ইন পিস একইভাবে ডাই ইন পিস শান্তিতে মরা বা কোনো শালে মারা গেছে কোন স্থানে মারা গেছে তখন কী হবে ডাই ইন ওকে এরপর আমরা আরেকটা দেখাবো সেটা হলো মেড অফ এবং মেড ফ্রম দেখো মেড মানে হলো তৈরি এই মেডের পরে উপাদানের নাম থাকবে হ্যাঁ কিন্তু ওই উপাদানটা যদি দেখে বোঝা যায় তখন হবে মেড অফ আর উপাদান বোঝা না গেলে হয় হলো মেড ফ্রম মানে কি দেখো বলছে পেপার ইজ মেড ফ্রম উড এই যে কাগজটা হলো কাঠ থেকে তৈরি কিন্তু আমরা কাগজের দিকে তাকাই লেখি ওখানে কাঠ দেখা যায় কাঠের উপস্থিত বুঝতে পারি পারি না এই জন্য এই যে উপাদান বোঝা না গেলে হলো ফ্রম আর বলছে দ্য রিং ইজ মেড অফ গোল্ড এই আংটিটা স্বর্ণের তৈরি স্বর্ণের আংটি তো দেখলেই বোঝা যায় যে হ্যাঁ এটা হলো কিসের তৈরি স্বর্ণের তৈরি অথচ কোনো ফার্নিচার কাঠের তৈরি কোনোটা থাকে হলো প্লাস্টিকের তৈরি কিছু উপাদান দেখে বোঝা গেলেই হবে হলো মেড অফ আর উপাদান বোঝা না গেলে হবে হলো ফ্রম আর যদি মানে মেকের পরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকে কে তৈরি করেছে তখন হবে মেড বাই আর কোন স্থান বা সময় তৈরি হলে মেড ইন আশা করি বুঝতে পেরেছো পরে আছে দেখো স্ট্যান্ড ফর এমনি আমরা জানি স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো তাই না আর স্ট্যান্ড বাই মানে হলো কারো পাশে থাকা সহযোগিতা করা আর স্ট্যান্ড ফর মানে হলো অর্থ বোঝানো যে মিনিং বলি না যে এই শব্দের মিনিংটা কি ওই মিনিংয়ের আরেকটা অর্থ হলো স্ট্যান্ড ফর মানে অর্থ বোঝানো তারপর আমরা এখানে দেখতে পাবো সেট ইন মানে হলো শুরু হওয়া সেট আউট মানে যাত্রা শুরু করা আর সেট আপ মানে প্রতিষ্ঠা করা তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনে পড়েছ সেটিং আপে ক্যান্টিন মানে সেট আপ প্রতিষ্ঠা করা একইভাবে দেখো পয়েন্ট অ্যাট মানে লক্ষ্য করা এখানে পয়েন্ট হবে পয়েন্ট টু মানে নির্দেশ করা আর পয়েন্ট আউট মানে হলো প্রদর্শন করা তো এই পর্যন্ত ছিল আলোচনা এরপরে আমার এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু দেওয়া আছে সেই দু হাজার ষোলো সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রে আমাদের পরীক্ষায় এসেছে সবগুলোর অ্যান্সার সহ বাংলা সহ এখানে দেওয়া আছে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে বা বিভিন্নভাবে এগুলো পড়ে নিতে পারো আশা করি তোমরা অনেকটা বেনিফিটেড হবে ঠিক আছে যদি কারোর পিডিএফ লাগে আমার সাথে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ তোমাদের পিডিএফটা দিয়ে দিতে পারবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা